বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাভেলগ অফ অবং। তোমাদের সবাইকে স্বাগত এখানে। এখানে আমি আমার ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমরা যাচ্ছি সুভাতে, যেটা ফিজির রাজধানী। ফিজি খুবই ছোট একটা দেশ, যেটা অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্গত এবং প্রায় 300টার বেশি দ্বীপ নিয়ে ফিজি গঠিত, যার মধ্যে 100টার বেশি দ্বীপে লোকবসতি রয়েছে। এটা পোর্ট অফ সুভা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ পাহাড় দিয়ে ঘেরা এবং খুবই সুন্দর ন্যাচারাল বিউটি। সুভা বেশ বড় একটা পোর্ট, যেখানে পৃথিবীর নানা জায়গা থেকে জাহাজ আসে, জিনিসপত্রের আদান প্রদান হয় এবং খুবই ব্যস্ত একটা পোর্ট। সত্যি কথা বলতে কি, এখানে পোর্টের অ্যাক্টিভিটি দেখতে দেখতেই অনেকটা সময় কেটে যায়, কারণ এটা তো আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই না কীরকম পোর্টের কাজকর্ম হয় বা কিছু। তো সুভা একটা যে কোনো রাজধানী শহরের মতনই ব্যস্ত শহর, একটু ঘিঞ্জি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর সুভাতে একটা বা সমগ্র ফিজিতে একটা ভারতীয় প্রভাব রয়েছে, কারণ ব্রিটিশ কলোনাইজেশনের সময় প্রচুর ভারতীয়কে ফিজিতে নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন রকম কাজকর্মের জন্য। তো তাদের উত্তরসূরীরা এবং পরবর্তীকালে আরও ভারতীয়রা যারা ফিজিতে গিয়ে বসবাস করছেন, তার ফলে ফিজির যে কালচার তাতে একটা ভারতীয় প্রভাব রয়েছে। শুধু কালচারেই নয়, ফিজির খাবার দাবার, খাবার দাবারও কালচারের মধ্যেই পড়ে, তো তার মধ্যেও একটা ভারতীয় প্রভাব রয়েছে। ভারতীয় ছাড়া ফিজির খাবার দাবারে চাইনিজ এবং প্যাসিফিক একটা প্রভাবও লক্ষ্য করা যায়। আর ফিজিতে টাটকা ফলমূল বেশ ভালো রকম পাওয়া যায় এবং খুবই খুবই টেস্টি সেগুলো। আমরা কিছু কিছু ট্রাই করেছিলাম। আর প্রচুর নারকেল পাওয়া যায়, ডাব পাওয়া যায়, যেগুলো খুবই টেস্টি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সুভাতে প্রচণ্ড বৃষ্টি হয় সারা বছরই, বেশ কিছুটা সময় ধরে বৃষ্টি হয়, যার ফলে সুভার রাস্তাঘাট একটু খারাপ। তো আমাদের বলা হয়েছিল, ওখান থেকে ট্যুরিস্ট গাইড যিনি ছিলেন তিনি বলেছিলেন যে এত বৃষ্টি হওয়ার ফলে যেহেতু দেশটা অর্থনৈতিকভাবে অতটাও সচ্ছল নয়, সেই জন্য গভর্নমেন্টের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় রাস্তাঘাটগুলো মেনটেন করা, কিন্তু তাতে আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি, যেহেতু আমরা খুব কম সময়ের জন্য ওখানে ছিলাম। আর ফিজিতে যে শপিং মলটা আমি পরে দেখাবো, সেখানে ফিজিয়ান কারেন্সির সাথে সাথে অস্ট্রেলিয়ান এবং ইউএস কারেন্সিও চলে। এটা একটা লোকাল মার্কেট, যেটা পুরো পোর্টটার পাশে। এটা বিশাল বড় একটা বাজার, যে কোনো ভারতীয় বাজারের মতনই, এবং তার পাশেই এই বাস স্ট্যান্ডটা, যেখান থেকে সুগার নানা জায়গায় যাওয়ার জন্য বাস অ্যাভেলেবেল। আর আমি যেটা বলছিলাম, সেদিন আমরা যেদিন গেছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সুভাতে। আমাদের ক্রুজশিপটা পোর্টে ডক করেছিল, সেখান থেকে আমাদের বাসে করে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল, সব জায়গায় আমরা যেতে পারিনি। যেটুকুনি যেতে পেরেছি সেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের জন্য আমি কিছু টিপসও শেয়ার করেছি, যেটা ভিডিওটা শেষে আছে, তো প্লিজ তোমরা টিপসগুলো চেক করো। আর তোমাদেরও যদি কোনো টিপস থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভবিষ্যতের ভিডিওগুলো দেখার জন্য। তো আমরা প্রথমেই গেছিলাম নতুন যে ফিজিয়ান পার্লামেন্ট হাউসটা হয়েছে সেখানে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। ফিজিয়ান পার্লামেন্ট হাউসটা আর তার সংলগ্ন বাগানটা খুবই সুন্দর একটা জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। আর ইনি হচ্ছেন ওই পার্লামেন্ট হাউসের গার্ড। এনাদের ডিউটি সময় সময় চেঞ্জ হয়, যদিও সেটা আমরা দেখতে পারিনি কারণ সময় ছিল না আমাদের, আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সবটা করতে হয়েছিল। তবে এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু না করে অনেকটা সময় কেটে যায় শুধুমাত্র ভিউটার জন্য। এখান থেকে ভিউটা খুবই সুন্দর, যেটা তোমরা খানিকক্ষণ পরেই দেখবে। আর খুবই পরিষ্কার, সমগ্র ফিজিটাই খুবই পরিষ্কার, স্পেশালি এখানে যে জলের বা সমুদ্রের জন্য, এখানকার সমুদ্রকে রক্ষা করার জন্য ফিজিয়ান গভর্নমেন্ট যে স্টেপগুলো নিয়েছে সেগুলো প্রশংসনীয়। আর ফিজি মিউজিয়ামটা খুবই ছোট একটা মিউজিয়াম, কিন্তু এখানে উল্লেখযোগ্য যে ডিসপ্লেটা সেটা হলো যে মেরিটাইম গ্যালারি, যেখানে ট্র্যাডিশনাল ফিজিয়ান নৌকাগুলো রয়েছে, যেগুলো খুবই স্বয়ংসম্পূর্ণ দৈনন্দিন জীবনযাপনের জন্য। এগুলো সব কাঠের তৈরি এবং খুব নিখুঁতভাবে তৈরি। আর এগুলো বিশাল বড় বড় একটা নৌকা, যেগুলো আমি সত্যি পার্সোনালি আগে চোখের সামনে দেখিনি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর ফিজিয়ান গভর্নমেন্ট
যদি কেউ জল নোংরা করে বা সমুদ্র নোংরা করে তাদের জন্য পেনাল্টিজের ব্যবস্থা করেছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ একটা ওল্ড প্রিন্টার, যেটা খুবই পুরনো, এত পুরনো প্রিন্টার আমি আগে দেখিনি। আশা করি তোমাদের ভালো লাগবে, আমাদের খুব মজা লেগেছিল প্রিন্টারটা দেখে। আর ইন্ডিয়ান প্রভাবের জন্য মিউজিয়ামে প্রচুর ইন্ডিয়ান জিনিসপত্র ডিসপ্লে করা রয়েছে, যার মধ্যে আমি কিছু শেয়ার করছি, যেমন এই তানপুরা সারেঙ্গিটা। আর বেশ কিছু চিত্রশিল্পও রয়েছে, শিল্পকর্ম রয়েছে, যা যেগুলো সবগুলো শেয়ার করা সম্ভব নয়। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব ইন্ডিয়ান শিল্পকর্ম। আর এটা হচ্ছে অবভিয়াসলি বিয়ের শাড়ি, ইন্ডিয়ান বিয়ের শাড়ি, যেটা বেনারসি কিনা আমার ঠিক জানা নেই, তবে এটাও ডিসপ্লে করা ছিল। আর মিউজিয়াম সংলগ্ন যে বাগানটা, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, সেটাও খুবই সুন্দর, খুবই সাজানো গোছানো। এটা আমরা দেখতে পাচ্ছি ওল্ড পার্লামেন্ট হাউসটা, যেটা এখন পরিত্যক্ত। আর এটা হচ্ছে সুভাষ সব থেকে বড় শপিং মল, এটা খুবই নতুন একটা শপিং মল এবং বেশ বড়, নানা রকম জিনিস পাওয়া যায় অন্যান্য যে কোনো মলের মতনই। আর এটা শপিং মলের ওখান থেকে আমরা খুশিপের একটা ছবি তুলেছিলাম। আর সুভাতে ফিজিয়ান যে নারকেল অয়েল বেসড যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো যে কেউ ট্রাই করতে পারে, এগুলো খুবই হেলদি এবং খুবই ভালো প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। আর সুভার লাইফস্টাইল একটু লেট ব্যাক, আর প্রচুর বৃষ্টি হয়, তার জন্য প্রিপেয়ার থাকা ভালো। আর আজকে এই পর্যন্তই থাক, তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো কন্টেন্টটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সাথে পরে জয়েন করবো নতুন একটা ভিডিও।